কি যে জ্বালাত পড়লু, এদিকে মাইটাও বড় হয়ে যাচ্ছে, টাকা পয়সা নাই, কাজকর্ম তো করিবারে মনটা চায় না, উরকা দারো ঘরের চাল্লাও ফুটা হয়ে গেল, কি যে করিম কিছুই বুঝির পাছ না, টাকা পয়সার চিন্তা দারো মাথা দাও দেখুন চুলকে। বাহ কি ব্যাপার, তোমরা এলাও এটি কি করেছেন? ধুর, কাজ করলে আর কয় টাকা, মুই এইলা কাজকর্ম না করম, মোর স্বপ্ন বিশাল বড়, রাতারাতি কোটিপতি হম। মই অত শত বুঝুম না বাবা, তোমরা এলাই ঘর থেকে বেরাইলেন না ঝাড়ু গান, আমি আজি কাজ না করিয়া যদি বাড়ি ফিরিয়া আসছেন, তা তোমার একদিন কি মোর একদিন, এই কয়া দিলুম কিন্তু। যাসং যাসং, তো গার বুঝির পালুম না। এই টিকিটের ব্যবসা করিয়া সংসার সালা খুবই দায় হয়ে গেছে, যদিও কয় টাকা কামাই হয়, তার উপর এই যে বাকি বাকি বাকি, শালার ঘর যদি পাইছে না থাকে, টিকিট কাটির কেন আসেন? কিরে কদম আলি, তা ক তোর টিকিটের ব্যবসা কেমন চলছে? কি আর কমরে দুঃখের কথা, সংসার সালা খুব কষ্ট হয়ে যাবার লাগছে রে। তা দে মগো এখন টিকিট দে, পরে এলায় পয়সা দিয়া যান। সব কথা কইস, টিকিট বাকি দেওয়ার কথা কন না, একখান টিকিটও বাকি দিয়ার পান না, পয়সা যদি থাকে তা টিকিট কাট, নাহলে এলায় ঘাটা মাপ। আরে চিন্তা করিস কিয়া, এই টিকিটের না পয়সা পাইলেই না তোকে দিয়া দিম রে, অত চিন্তা করার কি আছে? টিকিট কাটিল লাগবে না, তোক টিকিট কাটিল লাগবে না, তুই ঘাটা মাপ, নদী নাই দেখতে গাও দেওয়ার জন্য রেডি। এমন করি কোবার পালু রে দোস্ত, দেখিস কথাটা মনে রাখিস, যেই দিন কোটিপতি হম টিকিট কাটিয়া বড়লোক হন, সেই দিন কথাটা মনে রাখিস, সুদে আসলে তুলি নিম কথাটা। হ্যাঁ হ্যাঁ, তুই যা তোলা, মোর ব্যবসা ডিস্টার্ব করি না তো যা, এমনি মন মেজাজ ভালো নাই, করে থাকি আসিল। কোর্টে থাকি যে এলা আইসে, এমনি ব্যবসা বাণিজ্য নাই ভাল, শালার মনটাই খারাপ করে দিল। আহ কি যে যন্ত্রণা করলুম, বাড়িও যাওয়ার পাছং না, এত আগুনে যদি বাড়ি যান বউ তো ঝাড়ি নিয়ে আসে, কবে কাজকর্ম না করিয়া সকালে উঠি বাড়ি আসলেন, না আজ নদীর ঘরত বসিয়ে এটি একটা ঘুম দিয়া দিন। আহ নদীর শিরশিরে হাওয়া, নদীর পারত থাকার যে কি মজাটাই আলাদা। দোস্ত তোমার তো কপাল খুলে গেছে, তোমরা যে আজ টিকিট কাটিছেন সেই টিকিটও তো 1 কোটি টাকা ফান্দে গেছে। কি কইলেন দোস্ত, মোর তো মাথা ঘুরেছে, মোক একটা ধরো ধরো, তোমরা কি মোর সাথে মজাক করেছেন? না রে দোস্ত, তোমার সঙ্গে মজাক কেন করব, তোমার টিকিটও সেসঙ্গে 1 কোটি টাকা লাগে গেছে। তোর এত বাড়ি সাহস হইছে, তুই 1 কোটিপতি লোক, তুই টিকিট বিক্রেতা হয়া তুই মোক দোস্ত কইস, তোর ঠ্যাং ভাঙ্গি যদি মুই মুলা না বেচাইছুম, তোর আজি দেখ কি করছুম। তোমরা এই কথাটা কবার পাইলেন? আজি একলে টিকিটের পয়সা পেয়ে একলে আমার একলে সবাকে ভুলি গেলেন। এই রাস্তা মাপ রাস্তা মাপ, রাস্তার সামনে দাঁড়াইস না, সাইড অফ, মোর মেলা কাজ আছে। শালা কি বেইমান রে, টিকিটের টাকা পাইতে পাইতে একলে শালা সব ভুলে গেল। এই জানছি না, শুন
আজে থাকি তুই মোক সার কইয়া ডাকাবো। শালা ভিখারির বাচ্চা ভিখারি, তোক মুই সার কে কে ডাকান? তোর দাঁতের চাপা ফেলে দাং নাই, তুই আজে থেকে মোর কর্মচারী, মুই তোর বস, তুই মোর আজে থেকে সিকিউরিটি গার্ড। কথাবার্তা হুশ করি কইস, মোর বেতন তুই দিবার পাবু? এ তো কত টাকা লাগবে রে, এদি টাকা ঢুকাম ওদি বেরকে দিম, কত টাকা লাগে তো তুই জানিস না? মুই 1 কোটি টাকা লটারিত পাইছুম। ও স্যার মোর ভুলে গেছে, স্যার ভুলে গেছে, মুই আজি তোমার সিকিউরিটি, এই যে এল্লাই তোমার পাশত যে দাঁড়ালুম। চলেন স্যার কোর্টে যাবেন, মুই তোমার সারাক্ষণ 24 ঘন্টা পাশত থাকিম। হ্যাঁ চল গাড়ির শোরুম চল, এখন গাড়ি কিনিল লাগবে। কাই তোমরা, আর তোমরা আমাক তুই তুই করি কথা কছেন কেনে? ময়ুসুম কোটিপতি, আর কোটিপতির লোকটা তোমরা তুই তুই করি কছেন? হ্যাঁ তোক মুই সারা জীবন আর বুঝির পালুম না, অল্পর জন্য সারা গাড়িখান কিনির গেলুম, এই গাড়িখান কিনলে বাড়ি যান গাড়িখান কিনিয়া, তাতে তুই আসি আমার কোটিপতি হওয়াটা স্বপ্ন থেকে শেষ করে দিল। বাড়ি যাইম তো যাইম, জীবনত তো আর কোটিপতি হওয়ার পালুম না, তোর জন্য শালা স্বপ্ন তো কোটিপতি হওয়ার পাম না। চল বাড়ি চল, ঝাড়ুন না ডাং খাওয়ারে নাকবে আজকে।